আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, অনেকেই জানতে চেয়েছেন বা জানতে আগ্রহী 2023 সালে লাইলাতুল বারাআত বা শবে বরাত কবে এবং কত তারিখ। দর্শক, আজ 21 ফেব্রুয়ারি, রোজ মঙ্গলবার, শাবান মাসে চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী 7 মার্চ রোজ মঙ্গলবার হবে পবিত্র লাইলাতুল বারাআত বা শবে বরাত। দর্শক, আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে বা অনেকেই ভুল ধারণা করে থাকেন বা ভুল ব্যাখ্যা করে থাকেন। অনেকেই বলে থাকেন শবে বরাত বা লাইলাতুল বারাআত বলতে কোনো কিছু নেই, এগুলো সম্পূর্ণ বেদাত এবং হাদিসের মধ্যে এর কোনো ভিত্তি নেই। দর্শক, আসলে এই কথাগুলো ঠিক নয়। মূলত লাইলাতুল বারাআত বা শবে বরাত সম্পর্কে হাদিসের মধ্যে অবশ্যই উল্লেখ রয়েছে। দর্শক, হাদিসের মধ্যে লাইলাতুল বারাআত বা শবে বরাত শব্দটি উল্লেখ নেই, তবে লাইলাতুল নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের অর্ধ রজনীর রাত্রি বা 15 তারিখের রাত্রির ইবাদত বন্দেগী বা এই রাত্রের ফজিলত সম্পর্কে অবশ্যই বর্ণিত আছে। দর্শক, সেক্ষেত্রে 4টি থেকে 5টি হাদিস একদম সহি রয়েছে, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। তাছাড়া অনেকগুলো হাদিস এই 5টি হাদিসের সাপোর্টে আরও অনেক বর্ণিত হয়েছে, যদিও সে হাদিসগুলোর সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে, কিন্তু মূল 5টি হাদিসকে সহি ধরে এর সাপোর্টে এই হাদিসগুলো ধরে নিয়ে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। দর্শক, সেই হিসাবে লাইলাতুল নিসফি মিন শাবান বা শাবান মাসের অর্ধ তারিখের রাত্রির ইবাদত বন্দেগী ও ফজিলত সম্পর্কে অবশ্যই অনেক হাদিস বর্ণিত হয়েছে। দর্শক, সে হাদিসের আলোকে জানা যায় এই রাত্রিতে ইবাদত বন্দেগী করা এবং দিনে রোজা রাখা। দর্শক, সেই হিসাবে আমরা যারা এই রাত্রিটি উদযাপন করতে চাই বা পালন করতে চাই, অথবা অন্য কথায় বলতে গেলে এই রাত্রিতে আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দিতে চাই, তারা অবশ্যই 6 মার্চ রোজ সোমবার বিকেলে অর্থাৎ 7 তারিখের আগে আমাদেরকে অবশ্যই এই রাত্রিতে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতে হবে। অর্থাৎ আরবি তারিখ যেহেতু আগে থেকে শুরু হয়, সেই হিসাবে 7 মার্চের আগের রাত 6 মার্চের বিকেলে এই রাত্রিতে আমাদেরকে ইবাদত বন্দী করতে হবে এবং পরের দিন 7 মার্চ মঙ্গলবার আমাদেরকে রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যথাসম্ভব এই লাইলাতুল নিসফি মিন শাবানে আমাদেরকে ইবাদত বন্দীর মাধ্যমে রাত্রটি কাটানোর মতো তৌফিক দান করুন। আমিন।